আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। তো বিশেষ করে আপনারা আমাদের সামনে একজন দেখতে পাচ্ছেন, আমাদের একজন পেশেন্ট আর কি। তো বিশেষ করে ওনার সাথে আজকে একটা সাক্ষাৎকার নেওয়া হচ্ছে আর কি। তো বিশেষ করে উনি একজন সুগারের পেশেন্ট ছিলেন আর কি। তো ভাই, আপনার নামটা আপনি একটু বলেন আমাদের দর্শক, আপনার নামটা কি? আমার নাম জহিরুদ্দিন শেখ। আচ্ছা জহিরুদ্দিন শেখ। তো আপনার বাড়িটা কোথায় পড়ছে? নওদা থানা, নওদা থানা গোড়াতেই বাড়ি। আচ্ছা, নওদা থানার গোড়াতেই আপনার বাড়িটা। নওদা থানা এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে? আচ্ছা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নওদা থানা, একদম থানার গোড়াতে ওনার বাড়িটা পড়ছেন। তো বিশেষ করে আপনি কি সমস্যায় ভুগছিলেন? আমি সুগারের সমস্যায় ভুগছিলাম, ঠিক আছে। আচ্ছা, ডাক্তারে একদিন প্রস্রাবে খুব জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, হঠাৎ বহরমপুরে এলাম। আসার পর ঘুষের কাছে আসার পর উনি রক্ত পরীক্ষা দিলেন। রক্ত পরীক্ষার পর সুগার রক্ত পরীক্ষা করতে দিলেন। সর্বপ্রথম পরীক্ষা করার পর খালি পেটে আপনার 185, খালি পেটে 285, হ্যাঁ 285। তো খালি পেটে যদি 285 হয়, সম্মানিত দর্শক, তার মানে ভর্তি পেটে মোটামুটি আপনার 400 কাছাকাছি সুগার থাকবে যদি খালি পেটে 285 হয়। হ্যাঁ, আচ্ছা। তো এতগুলো সুগার, তারপরে আপনি আমাদের এখানে যে আসলেন, হ্যাঁ, তো আসার পরে আপনি আমাদের কাছ থেকে যে চিকিৎসা নিলেন, হ্যাঁ, চিকিৎসার কয়েকদিনের মধ্যে আপনার সুগারটা নর্মাল হয়েছিল? এবার আপনার কাছে আইলাম, আমার ভাইরা আপনার কাছে ভালো হয়েছে না? আচ্ছা আচ্ছা, আপনার ভাইরা আমাদের যে একজন পেশেন্ট, উনি সম্পূর্ণ ভালো হয়েছেন। তো ওনার কাছ থেকে আপনি খবরটা পেয়েছেন? ওনার খবরটা আমাকে দিল, ওনার ভাইরা হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাকে সুগার ওষুধ খেতে হবে না। আচ্ছা আচ্ছা, আপনি সেই আমার ভাইয়ের কাছে চলে যান, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গেলে আপনার ঠিক হবে, তাই তো আমরা শুনলাম খবরটা। শোনার পর আমাদের আহার লেগে এলো, যেদিন আমার বুল্লা আসতে সেদিন আমরা চলে এলাম ভোরবেলায় বেরি। আহার পর এখন খাওয়ার পর এখন আমি এখানে খুব ভালো আছি, এই যে যন্ত্রণা ফন্ত্রণা গুলো ছিল ইত্যাদি মাথা ফাটা। কি কি সমস্যা, আর কি কি সমস্যা গুলো আপনার, এক্সট্রা কি সমস্যা গুলো ছিল? এক্সট্রা সমস্যা বলতে গেলে যে এই কুকসের দুই কাছে কিন্তু যন্ত্রণা করতো। আচ্ছা, যন্ত্রণা করতো। আচ্ছা, পোচ্ছাপিসের ওপরে কিন্তু মানে উপরে এই জায়গাটা কিন্তু পচা পিটেলে জলাপড়া করতে হবে, আমার সমস্যা কেটে গেছে। আচ্ছা আচ্ছা, সমস্যা কেটে গেছে। আচ্ছা, তো সম্মানিত দর্শক, বিশেষ করে যে ওনার যে আরো সমস্যাগুলো ছিল, আলহামদুলিল্লাহ সেই সমস্যাগুলো তো দূর হয়ে গিয়েছে। তারপরে আপনার সুগারটাও এখন নর্মালই আছে, কয়েকদিনের মধ্যেই তো সুগারটা নর্মাল হয়েছিল না? মোটামুটি হয়তো 3 দিনের মধ্যে, নাকি 3 দিনে এই সুগারটা নর্মাল হয়ে গেছিল, না 5 দিন লেগেছিল? ওই 3 দিনের মধ্যে নর্মাল না, 3 দিনের মধ্যে। সম্মানিত দর্শক, বিশেষ করে 3 দিনের মধ্যে কিন্তু ওনার সুগারটা নর্মাল হয়ে গিয়েছিল, এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, তারপরে যে আমাদের নিয়ম গুলো যে মেনে যাচ্ছে, এবং আমাদের যে যে আমরা ন্যাচারাল যে খাবার গুলো দিয়ে থাকি, যে সাপ্লিমেন্ট গুলো দিয়ে থাকি, তো আমাদের সাধারণত 3 মাসের কোর্স আর কি, 3 মাসের কোর্সের পুরোপুরি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো উনি এখন পর্যন্ত সুস্থ আছে। তারপরে আবার উনি ভাত খেয়েছেন, ভাত খাওয়ার পরে রিপোর্ট যেটা করেছে, এই যে দেখতে পাচ্ছেন রিপোর্টটা, দেখেন, এই যে দেখেন, তাহলে এই যে মাত্র যেখানে আপনার 115, খাওয়া দাওয়ার পরে কি হচ্ছে 115, হ্যাঁ 115 কিন্তু ওনার এই রিপোর্টটা এসছেন আর কি। তো এটা খুবই ভালো রিপোর্ট আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে উনি যে এই যে আপনার সুস্থতা লাভ করেছেন, বিশেষ করে আচ্ছা, আপনি যখন প্রথম আপনার সুগারটা হয়েছিল, হ্যাঁ, তখন কি আপনি ভেবেছিলেন যে সুগার ভালো হবে? ডাক্তারে তো সবাই তো বলেছিল আপনাকে যে সুগার ভালো, ডাক্তারে আমাকে সুগার ভালো হবে না, ট্যাবলেট খেতে হবে আপনাকে, সকালে একটা বিকালে একটা খেতে হবে, হ্যাঁ, আপনার প্রেশারও হয় সুগারও হয়, এরকম কথা আমাকে ডাক্তারে বলেছিল। আর না, যদি সুগার ট্যাবলেট যদি না খান তাহলে আপনার কিন্তু কিডনি নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু সুগার ট্যাবলেট খেতে চাইনি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার কিন্তু ওইটা ঘটে গেছিল 1 বছর। 1 বছর পর কিন্তু একদিন ডাক্তার ওই যে দেখাই গেলাম, দেখার পর বুঝলেন ডাক্তার যদি আপনি সুগারের ট্যাবলেট যদি না খান তাহলে আপনার কিন্তু কিডনি নষ্ট হয়ে যাবে। ভাই জান, আপনাকে খেতেই হবে একটা কেজি, যদি পয়সা না থাকে বিক্রি করেও খেতে হবে, এরকম কথা আমাকে ডাক্তারে বলেছে। দিয়ে তারপরে ভয়ে পড়ে তখন আমি দিন 15 খেয়েছিলাম, খাওয়ার পরে আবার বন্ধ করে দিলাম, হ্যাঁ ওই ট্যাবলেট খাবো না। এবার আপনার কাছে শুনলাম খবরটা, দিয়ে আবার 15 দিন খাওয়ার পর বন্ধ করে দিলাম। দিয়ে তারপরে 10 দিন পরে আপনার কাছে আসা হইলো বন্ধ করার পর। তো সম্মানিত দর্শক, বিশেষ করে তার এরকম পজিশন, ডাক্তার যে রিপোর্ট গুলো দেখে, তার পজিশন দেখে বলে দিয়েছিল যে আপনাকে ওষুধ খেতেই হবে, যদি আপনার টাকা না থাকলে ভিক্ষা করে আপনাকে খেতে হবে, কিন্তু খেতে হবে, কোনো ছাড় নেই। তো উনি তারপরে খাওয়া শুরু করলেন, তারপরে আগে আবার বন্ধ করে দেন, উনি আসলে ওষুধ খেতে চাচ্ছেন না, আপনি ওষুধ খেতে চাচ্ছেন না, তাই তো? কিন্তু তারপরে আল্লাহ একটা মাধ্যম দিয়ে ওনার কাছে রিপোর্ট পৌঁছে দিলেন আমাদের। হ্যাঁ, বিশেষ করে সম্মানিত দর্শক, আপনারা যদি আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, তাহলে এই ভাই যেভাবে উনি খবর পেয়ে এসেছেন আমাদের কাছ থেকে, এইভাবে অনেক মানুষ হয়তো খবর পাবে এবং আমাদের কাছ থেকে আসবে, এবং সে এই যে ওষুধের অভিশাপ,
এই ওষুধের অভিশাপ থেকে সে বাঁচতে পারবে আলহামদুলিল্লাহ। তো এনার ইচ্ছা ছিল যে আমি ওষুধ খাবো না, কিন্তু তারপরে বাধ্য হয়ে এমন ডাক্তার এমন কি বলে যে ভিক্ষা করেও খেতে হবে টাকা না থাকলে, তো এমন একটা পরিস্থিতি আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন কি আপনাকে সুগারের জন্য ওষুধ খেতে হচ্ছে আমাদের? না ওষুধ খেয়েছে। তাহলে ওষুধ ওনার বন্ধ করে বন্ধ আছে, ওষুধ খাচ্ছেন, তারপরে আলহামদুলিল্লাহ আপনারা যে দেখলেন মাত্র 115 খাওয়া দাওয়ার পরে 115 ওনার রিপোর্ট এসেছে। আচ্ছা আপনাকে এখন এই যে আমাদের কাছে চিকিৎসা করে আপনাকে এমনি কেমন লাগছে? খুব ভালো। এমনি শারীরিক ভাবে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার অসুবিধা নেই, সব সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে আপনার আরো যে সমস্যাগুলো ছিল এক্সট্রা সমস্যাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ। তো আপনি একটা জিনিস মনে রাখবেন, কিন্তু আপনার এখনো কিন্তু কোর্স পূরণ হয়নি, কোর্সটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। আপনি এটা ভাববেন না যে আমার তো এখন কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো আগেকার মতো সুস্থ হয়ে গেছি, এই জন্য আমি আবার মানে কোর্স পূরণ করবো না, এটা কিন্তু করবেন না। আপনাকে যে 3 মাসের কোর্সের কথা বলেছি, 3 মাসের কোর্সটা আপনি নিয়ম ভাবে পালন করবেন, যখন যেটা যেভাবে আমরা চেঞ্জ করবো সেরকম ভাবে আপনাকে নিয়মটা পালন করতে হবে ইনশাল্লাহ, চেষ্টা করব। তো সম্মানিত দর্শক, বিশেষ করে আজকে যে সুগারের যারা সমস্যায় ভুগছে, তারা বিভিন্ন ভাবে এই সমস্যার মধ্যে যে পড়ে আছে, তো বিশেষ করে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ থাকবে, যেমন আমরা মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ফ্রি চিকিৎসা করছি, তো আপনাদেরকে যদি আপনারা ভিডিওটা শেয়ার করেন আপনার আত্মীয়দের কাছে, আপনার বন্ধু বান্ধবদের কাছে পার্সোনালি ভাবে যদি পাঠান, তাহলে অবশ্যই আপনাদের এর জন্য এক্সট্রা MB খাবে না, এক্সট্রা আপনাকে রিচার্জ করতে হবে না, তো ওই রিচার্জের মধ্যে হয়ে যাবে। আপনি অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, মানুষের কাছে পৌঁছান। আর আপনারা কেউ যদি আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরিতে। আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে, আপনি যদি চিকিৎসা করান তাহলে একদিন আগে বা 2 দিন আগে আপনি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে নামটা লিখিয়ে দিবেন, তারপরে আমাদের কাছে চিকিৎসা করাতে আসবেন। তো আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নম্বরটি বলছি 9732624907। অবশ্যই আপনারা যোগাযোগ করে তখন আমাদের কাছে চিকিৎসা করাতে আসবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি লাইক করে দেবেন, এবং এই ভিডিওটি লাইক শেয়ারের মাধ্যমে মানুষের কাছে অবশ্যই পৌঁছে দিবেন। তো এই ছিল আজকে আমাদের ইনফরমেশন। তো আল্লাহ সুবহান তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, এবং ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন যে ভাইকেও যাতে আল্লাহ সুবহান তাআলা সম্পূর্ণভাবে একবারে সুগার মুক্ত করে দেয়, যাতে সে আগেকার জীবনযাপন ভাবে যাতে চলতে পারে। আল্লাহ সুবহান তাআলার কাছে এই প্রার্থনা আমরা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম। একটা কথা বলার, হ্যাঁ বলেন বলেন। আপনার এই ওষুধ খেয়ে মানে নিয়ম পেয়ে কেন চোখে তার আগে কিন্তু দেখতে পাইছিলাম না? আচ্ছা আচ্ছা। আমি যে ব্যবসা করি, সে ব্যবসা কিন্তু আমি নাম্বার দেখতে পাইছিলাম না। হ্যাঁ আচ্ছা আচ্ছা। দিয়ে আমার এই চোখের লেগে আরো সমস্যাটা বেশি বেড়ে গেল। হ্যাঁ। তারপর আপনার এই নিয়ম পাইতে লেগে কিন্তু আমার 2 চোখ আমার কি সুন্দর হয়ে গেছে, এখন সে আগের মতনই হয়ে গেছে, চোখের সমস্যা দাঁড়িয়ে গেছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমাকে চোখের ডোবো দিইনি কিছু দিইনি, কিন্তু আপনার কাছে আহার পরে চোখ দুটো আমার সুন্দর হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, বিশেষ করে উনি যেটা মানে বললেন আর কি, যে আমার চোখের যে কম দেখা যে শুরু হয়ে গেছিল, কিন্তু আপনাদের কাছে চিকিৎসা করার পরে আমি কিন্তু কোনো ড্রপও নিইনি, কোনো কিছু চিকিৎসাও করিনি চোখের জন্য, কিন্তু আমাদের এই সিস্টেমে ওনার কিন্তু চোখটাও সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে, ওনার যে সমস্যাগুলো ছিল সমস্যা আপনার দূর হয়ে গেছে, তাই তো? তো সম্মানিত দর্শক, বিশেষ করে আমাদের কাছে যে যারা সুগারের চিকিৎসা করাচ্ছেন, আমরা তো কয়েকটা জিনিসের মতো চিকিৎসা করি, শুধু এই যেহেতু আমাদের এটা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এই ধরনের কোনো চিকিৎসা না, মূলত এটা হচ্ছে লাইফ স্টাইল, এই জন্য অনেক মানুষের অনেক রোগ যেগুলো আমরা চিকিৎসা করি তারপরে এগুলো কিন্তু অটোমেটিক এমনিতেই ভালো হয়ে যায়। কেন ভালো হয়ে যায়? যে তার লাইফ স্টাইল চেঞ্জিং হয়েছে। হ্যাঁ, সে লাইফ স্টাইল চেঞ্জের কারণে অনেক রোগ এমনিতেই ভালো হয়ে যায়। তো বিশেষ করে এটা একটা খুবই ভালো খবর আর কি, যে উনি চোখে যে সমস্যা হয়েছিল সেই চোখের সমস্যাও আমাদের এই পদ্ধতিতে ভালো হয়ে গেছে। তো বিশেষ করে এটা খুবই মানে ভালো লাগলো শুনে, এই ধরনের আরো মানে ওনার এখন বলছে কোনো সমস্যাই নেই, একদম আগেকার মতো জীবনযাপনের মতো আপনাকে ভালো লাগে? আগেকার মতো আমার খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে যারা চিকিৎসা করাতে চান, হ্যাঁ ভাইয়ের মুখ থেকে নিজেই শুনলেন, নিজেই উনি মানে বললেন আর কি, হ্যাঁ, তো অবশ্যই আপনারা বিষয়গুলো দেখবেন। কারণ আজকে আমরা কেন ভিডিওগুলো করছি, সাধারণত মানুষ বিশ্বাস করতে চাইছে না যে হ্যাঁ সুগার কখনো ভালো হয়, হ্যাঁ ওষুধ কখনো বন্ধ করা যায়, হ্যাঁ ওষুধ বন্ধ করে আবার সুগার ভালো হওয়া, এগুলো স্বপ্ন, এগুলো হচ্ছে সব ভুল ভাল, এগুলো ফেক, এরকম ভাবে মানুষের কাছে একটা মেসেজ হয়তো মানুষ মানুষকে দিচ্ছে, ভুল মেসেজ দিচ্ছে। তো বিশেষ করে আমাদের বিষয়টা সম্পূর্ণ একটা ভিন্ন, সুতরাং অবশ্যই আমাদেরকে বোঝার চেষ্টা করুন, প্রয়োজনে আমাদের সঙ্গে সামনে আসুন, আমাদের সঙ্গে আলোচনা করুন, বুঝুন বিষয়টা, তারপরে পছন্দ হলে চিকিৎসা নিন অথবা আপনি চিকিৎসা নেবেন না। তো সম্মানিত দর্শক, বিশেষ করে এই ছিল আমাদের ভিডিও। তো ঠিক আছে, আল্লাহ সুবহান তাআলা আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।